সরকার আমাদের দিকে তাকায় নাকি? দেখতেই পায় না, বড় লোক করে দেখতে পায় ভালো। একজনে যারা পেয়েছে তাদেরকে আরো ডবল করে দিচ্ছে। তিন চারবার করে নাম লিখে নিয়ে গেছে, ফটোগুলো নিয়ে গেছে, ছবি তুলে নিয়ে গেছে, মানে কিচ্ছু আসেনি। মানে অন্য অন্য জায়গায় এসছে, আমাদের মানে লিস্টে নাম এসছে, অথচ ঘর দিল না আমাদেরকে। আবাস যোজনায় ফির সামনে এলো দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ তুললেন গ্রামবাসীরা। তালিকায় নাম থাকলেও ঘর মেলেনি তাদের, বিস্ফোরক অভিযোগ গ্রামবাসীদের। সময় যত গড়াচ্ছে ততই জমছে অভিযোগের পাহাড়। আবাস যোজনা নিয়ে ফির দুর্নীতির অভিযোগ তুললেন গ্রামবাসীরা। চাকদহ ব্লকের রাউতারি গ্রাম পঞ্চায়েতের এনায়েতপুর এবং চাঁদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মনসাপোতা এলাকার মানুষদের কপালে এখনো জোটেনি সরকারি প্রকল্পের একখানা ছাদ। এনায়েতপুরের বেশিরভাগ বাসিন্দা আদিবাসী সম্প্রদায়ের, বাকিরা অন্যান্য সম্প্রদায়ভুক্ত। এখানকার বেশিরভাগ মানুষ দিনমজুরি করে জীবিকা চালান। অন্যের জমিতে কাজ করার পাশাপাশি সুপারির খোলা ছাড়িয়ে এবং বিড়ি বেঁধে যে কটা টাকা আয় হয় তাতে কোনো মতে ছেলে মেয়ে নিয়ে সংসার চলে তাদের। গ্রামের একাধিক বাসিন্দার অভিযোগ, সরকারি প্রকল্পের ঘর থেকে তারা এখনো পর্যন্ত বঞ্চিত। 27-28 বছর আমরা এখানে আছি, আমাদের এখনো অনেক কয়বার নাম লিখে নিয়ে গেছে, ফটো তুলে নিয়ে গেছে, এখনো ঘরটার কিছু দিল না। আমরা সরকারের কোনো কিছু এখনো পাইনি। সরকার আমাদের দিকে তাকায় নাকি? দেখতেই পায় না, বড় লোক করে দেখতে পায় ভালো। হ্যাঁ করেছিল, একবার না দুবার করেছিল, ছবি তুলে নিয়ে গেছিল অনেকবার, কিন্তু হয়নি। স্বজন পোষণের অভিযোগ তুলে গ্রামবাসী অনিমা ভক্ত বলেন, ওইদিকে সব ঘরে এসে ডবল ডবল করে, দুতলা বাড়ি তাদেরও ঘরে এসে ডবল ডবল করে, তাদেরও ঘরে এসছে। আর যারা তো রাজনীতির সঙ্গে চলাফেরা করে, ধরেন মেম্বারের সাথে যারা চলাফেরা করে, তাদের তো ঘর তো এসছে, প্রথমবার নিয়েছে, তার পরের বারও এসছে, ঘর চোখের সামনে দেখা যাচ্ছে। কিন্তু এত সমস্যা যে গ্রামে, সেখানে অবশ্য প্রধান বা গ্রাম সদস্যদের কারো মুখ এখনো পর্যন্ত দেখা যায়নি, জানাচ্ছেন বাসিন্দারা। অভিযোগ, বারবার ছবি তোলা হলেও ঘর পাওয়া যায়নি, ক্ষোভ রইলেও মুখ খুলতে ভয় পাচ্ছেন বিজলি সরকার কাকলি সর্দাররা। ঘর নিয়ে কি, যখন এই ঘরের ইয়ে করে আবেদন করি তখনই বলে হ্যাঁ ঘর দেবো, এই ভোটের আগে আগে আসবে, এসে বলবে ভোট দিতে হবে। আমরা বলি যে ঘর দেবেন কবে, বলছে হ্যাঁ ঘর দিয়ে যাবো, বলে আর ঘর দেবেন, কোনো আর খোঁজ নেয় না, মেম্বারও আসে না, প্রধানও না, দুটো অফিসের লোকও সেরকম আসে না। অনেকবার আবেদন করেছি, হ্যাঁ। কেউ কেউ আবার বলছে বামফ্রন্ট আমলে কিছু মানুষ ঘর পেলেও বর্তমান সরকারের আমলে আশ্বাস ছাড়া কপালে আর কিছুই জোটেনি। চাঁদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মনসাপোতা গ্রামেরই একই চিত্র। দিলখুশি মন্ডল, কল্পনা পাল, বিধান মন্ডলরা আজও ঘর পাননি, এমনই অভিযোগ। না আমরা পাইনি, হ্যাঁ অনেক দিয়েছি, হ্যাঁ ভিডিও থেকে নিচে তাও হয়নি, না সুবিধা থেকে বঞ্চিত কল্পনা দেবীর পরিবার। বারবার ছবি তুলে নিয়ে যাওয়ার পরও ঘর মেলেনি এখনো, এমনই অভিযোগ। না মা কাজ করে, রঙের কাজ করে, বাবা মারা গেছেন, হ্যাঁ করেছিল, পাইনি ঘর। এদিকে সামনেই যখন পঞ্চায়েত ভোট, তখন সরকারি পরিষেবার বেহাল অবস্থা ছবি গ্রামের পর গ্রাম জুড়ে। বারবার ছবি তোলা, আবেদন করার পরও মিলছে না সরকারি প্রকল্পের ঘর। যাদের জন্য এই প্রকল্প এনেছে সরকার, তারাই যখন প্রাপ্ত, তখন প্রশ্ন থেকেই যাচ্ছে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।